আমার প্রচন্ড ভয় পাচ্ছি। হ্যালো বন্ধুরা, আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে ঘুরতে চলেছি আমরা ট্রি হাউসে, তো ভীষণ মজা হবে। আমার সাথে যাচ্ছে আমার ভাই বিপ্লব, তারপরে যাচ্ছে আমার ভাই রঞ্জিত। তো আমরা তিনজন মিলে আজকে যাচ্ছি, এখন গাড়িতে উঠবো। উঠলাম, জায়গা নাই, গাড়িতে উঠলাম, এখনো চলে যাবো। চালাচ্ছে আমার বিল্লু ভাই। বন্ধুরা, এটাই হচ্ছে জামালদা আশ্রম। তো জামালদা আশ্রম অতি সুন্দর একটা আশ্রম। এটা হচ্ছে বর্তমান গেট বন্ধ আছে, বুঝতে পারলাম। এবার হচ্ছে যখন এটি খুলবে অবশ্যই এটারও একটা ভিডিও নিয়ে আসবো। গোটা আশ্রমটা আপনাদেরকে দেখাবো, ঘুরে 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 কোথায় কী আছে কি না। এবার হচ্ছে বর্তমান বন্ধ আছে, তাই আমরা জামালদা আশ্রমে গেলাম না। জামালদা আশ্রমে পেরিয়ে মোটামুটি ধরো এখান থেকে চলো আর চলে আসি প্রায়। খুবই আনন্দিত, খুবই এক্সাইটেড আজকে। তো আমরা জামালদা বাজারে এসে পৌঁছালাম, তো আমরা খাওয়ার কিছু জিনিসপত্র নিয়ে নেব। তো গাড়িতে উঠে বসলাম, আমাদের কুড়ি নেওয়া শেষ হয়ে গেল। আমরা চলে যাচ্ছি এখন সোজা ট্রি হাউস। এদিকে ভালো করে দেখা যাচ্ছে না, এখানে লেখা রয়েছে যে আপনি সবসময় সিসি ক্যামেরায় নজর দায়িত্বে রয়েছেন। তো এখানে হচ্ছে খুব সাবধান। তো গাড়ি হচ্ছে এখানে পার্ক করলাম, এদিকে আর যাওয়ার রাস্তা নেই। ট্রি হাউস দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে হয়তো। তো ট্রি হাউসে যাই, ঘুরে উঠি, দেখি। চলো গাইস, আমরা এখন এটাতে উঠবো। এটা হচ্ছে একটি কাঠের ঘর, কাঠের তৈরি। তো এটাতে আমরা উঠে দেখবো এখানে ভিতরে কী আছে। এখান থেকে বোঝা যাচ্ছে না সঠিকভাবে যে ঘরের মধ্যে কী আছে, মনে হচ্ছে না কোনো কিছু আছে। তবে এটা সুন্দর একটা কাঠের গুঁড়ি দিয়ে সুন্দর করে একটা ঘর তৈরি করেছে। তো আমরা এই ঘরটির উপরে উঠবো, দেখবো। চলো আপনাদেরকেও দেখাবো। তো আমরা উঠতেছি, চলো চলো গাইস, আমরা উঠছি আজকে। ও আরে আরে গাইস, খুব সুন্দর খুব সুন্দর। সুন্দর একটা টিপি রয়েছে, এখানে বসবেন আপনারা। আমরা উপরে উঠলাম, এবার আর একটা এখানে কিছু বসার জায়গা রয়েছে, তারপরে আর একটা সিঁড়ি রয়েছে। তো এই যে সিঁড়ি ধরে বা সুন্দর দিকে আবার ঘোরানো পেছানো সুন্দর রাস্তা রয়েছে উপরে, সুন্দর লাগতেছে। এত সুন্দর করে একটা কাঠের গুঁড়ি দিয়ে এত সুন্দর করে একটা ঘর তৈরি করেছে, সত্যি গায়ে মানে অসাধারণ অসাধারণ, কি বলবো। এখানে আবার বসানোর জায়গা আছে, এখানে বসার জন্য আবার জায়গা আছে, এখানে আসবেন বসবেন সুন্দর করে, একদম অতি সুন্দর যাকে বলা হয়। তো অতি সুন্দর, এদিকে আবার রাস্তা আছে গায়ে। তো এবার হচ্ছে এদিকে রাস্তা আছে এখান থেকে, আবার গাইস আমি পড়ে যাচ্ছি গাইস, খুব সুন্দর। এটা একটা সাইট, ভাইয়ের জামার মধ্যে নোংরা ভরছে, হ্যাঁ। তো নোংরাটা পরিষ্কার করে দিতে হবে, ও কান্না করতেছে, এগুলো পড়ে গেছে কি। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রচন্ড নোংরা পড়ছে, তো নোংরাটাকে পরিষ্কার করতে হবে গাইস। কান্না করতেছে গাইস, না কান্না করবো কেন।
তো গাইস উপরে আরো রয়েছে, আমরা আরো উপরে যাব, সমস্যা নেই। তোমরা তো, আমার ভাই উপরে আছে, এবার হচ্ছে আমরা আরো উপরে যাব, দেখব গোটাটা, দেখব গোটাটা ঘুরে ঘুরে দেখব কোথায় কি আছে, আপনাদেরকে দেখাবো। সৌন্দর্য একদম খুব সুন্দর লাগতেছে বাইরেটা, গোটা সবুজ গাছপালা দিয়ে ঘেরা, খুব সুন্দর লাগতেছে গাইস। তো আপনারা আসবেন, এখানে খুব সুন্দর লাগবে আপনাদেরকেও। তো আমরা আসছি আজকে, খুব ভালো লাগতেছে, কি বলবো আর, অসাধারণ। দেখো এদিকে আসতেছে, আমি একটু ভালো করে দেখার চেষ্টা করি আমার দাদাকে। চলো আমার দাদা যাচ্ছে উপরে, আমি একটু ভিডিওটা ভালো করে করে নেই। আমরাও সেখানেও যাবো, সমস্যা নেই, সবকিছু দেখাবো। এবার হচ্ছে মোট কথা হচ্ছে, একটু সাবধান, কারণ এটা গোটাটাই জানি না কোথায় কি আছে গাইস। হ্যাঁ ঠিক আছে, একটু সাবধানে দেখে দেখে পা রাখতে হবে, কারণ এখানে হচ্ছে গোটাটাই যেহেতু গাছের গুঁড়ি দিয়ে, এবার এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে দিক কোন দিক দিয়ে কী করছে জানি না। এবার হচ্ছে কোনটা কতটা ভালো আছে, কোনটা কতটা খারাপ আছে সেটা এখানে বোঝা যাচ্ছে না। এবার হচ্ছে এটা একটু নরম লাগতেছে আমাকে, সুন্দর গাইস, এর দেখতে পাচ্ছেন এখানে প্রচণ্ড নরম লাগতেছে। এবার যদি কেউ এদিক দিয়ে যায় তো ভেঙে পড়ে যেতে পারে, তো এদিক দিয়ে যাচ্ছি না। তো এরপরে আমরা, তো বন্ধুরা এই যে আমার ভাই উপরে উঠে কি করতেছে, সেলফি নিচ্ছে, সেলফি আরেক ভাই। তো এবার হচ্ছে প্রচণ্ড খরচর, জানি না এরা হচ্ছে আজকে কেন জানি না বোবার মতো হয়ে গেছে, কোনো কিছু বলতেছে না, এই যে সেলফি নিতে ব্যস্ত হয়ে গেছে এক ভাই। আচ্ছা গাইস, হচ্ছে আমরা তো করতে হবে। মোট কথা হচ্ছে আমার এই যে নতুন এখানকার দুটা নোকাল ভাই আসছে, ঠিক আছে, এই যে এদিকে একটা ভাই যাচ্ছে আর একটা ভাই হচ্ছে এই যে এখানে আছে। তো এবার হচ্ছে এই দুই ভাই, ছোট্ট ভাই দুটো আসছে। তো যা হোক, ভাই দুটোর সাথে দেখা হয়ে অনেক ভালো লাগলো। কী বলো ভাই, কিছু বলবি এখানে? ভাই ভাই বল বল কিছু বলবি বল। হ্যাঁ ভাই বল রে। আচ্ছা ভাই কিছু বলবে না। এরপরে হচ্ছে এটাই হচ্ছে লাস্ট সিঁড়ি, এটা দিয়ে একটু উঠতে হবে, খুব সাবধানে উঠতে হবে, এটাই হচ্ছে বড় কথা। সুন্দর বন্ধুরা, অসাধারণ যেটাকে বলা হয়, অসাধারণ সত্যি অপূর্ব একদম। এখানে একদম ও এখানে প্লাস্টিক আছে, যাতে বৃষ্টি মানে টুকটাক যদি বৃষ্টি হয় হালকা ধরনের, তো যাতে জল না পড়ে সেই জন্য হচ্ছে এখানে প্লাস্টিক দেওয়া আছে। অসুবিধার কোনো রকম কারণ নেই, আপনারা আসবেন এখানে বসবেন, যা মনের কথা আছে বলবেন। আমি বসে গেলাম, এরপরে হচ্ছে মনের কথা বলা শুরু করব, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। এখানে বসাবেন, এদিকে বসাবেন, বসে মনের কথা বলা শুরু করবেন। বন্ধুরা
আমরা বের বের করতেছি হচ্ছে ভাই এখনো সিঙ্গেল আছে ভাইয়ের জন্য কি দরকার ভাউচারই দরকার তো আপনারা দেখবেন যদি থাকে কমেন্ট করে জানাবেন হ্যাঁ ভাউচারই লাগবেই কিন্তু বুঝতে পারতেছেন ভাউচারই লাগবেই তো গাইজ আমরা বিঙ্গো গাইতেছি দেখা হচ্ছে নিচে গিয়ে দেখা হচ্ছে গায়ে বন্ধুরা নিচে গিয়ে দেখা হচ্ছে।